আর মেয়ে হারিয়ে গেছে, 4 বছর হয়ে গেল। আমার কাঁদতে কাঁদতে দু চোখ কানা হয়ে গেল। থানা তো কোনো খবর পাইনি না, টিভিতে দিনও কোনো খবর পাইনি না। রাত 12টা আমার মেয়ে বাড়ি নিয়ে হারিয়ে গেছে। থানাতে অ্যাপ্লিকেশন জমা করেছিলেন? হ্যাঁ, কাগজ জমা করেছে, ওখানে গেছিল, লোক জমা করেছে, ডায়েরি করেছে। যে তারা কি বলছে? ওরা বলছে যে তোমরা যদি পাও তো আমরা জানাবো, আমরাকে জানাবে, আর আমরা যদি পেতে তোমার কাছে জানাবো। মালদা জেলার কালিয়াচক 1 নম্বর ব্লকের নবীনগর গ্রামের পরিবর্তিত নাম সাহেরা খাতুন নিখোঁজ। নিখোঁজ হওয়ার সময় তার বয়স ছিল 17 বছর। 2015 সালের মে মাসের 5 তারিখে রাত্রেবেলায় তাকে ফোন করে ডাকা হয়েছিল। এর থেকে সে নিখোঁজ, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বার কয়েকবার প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন এ ব্যাপারে উদাসীন। তারপরে ওকে খোঁজাখুঁজি করা হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু কোনো খোঁজ মিলেনি? না, খোঁজ পাওয়া যায়নি। হাসনার সঙ্গে কোনো ছেলের সম্পর্ক ছিল? সম্পর্ক তো হ্যাঁ ছিল, ফোনে কথা বলতো কই, কিন্তু কার সঙ্গে বলতো? হ্যাঁ, ওটা কথা বলতে পারবো না। তো ওই ছেলেটার কি কোনো খোঁজ খবর পাওয়া গেছে যে কোন ছেলেটা মানে কথা বলতো? কোনো খোঁজ খবর না না পাওয়া যায়নি। ও সব কাজ করতে পারতো? হ্যাঁ, বিড়ি বাঁধা। তুমি বললাম যে কে তো স্কুল টিস্কুলে যাইত, তোমার আমপারা কোরআন শরীফ সব কিছু পড়া আছে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কল করুন কালিয়াচক থানার পুলিশ অফিসার সুমন চট্টোপাধ্যায়কে 03512244310 নম্বরে, যেন পরিবর্তিত নাম সাহেরা খাতুনকে খুব তাড়াতাড়ি উদ্ধার করে তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।